नमस्कार प्रिय दर्शक मंडली, आज के आर एक नतून लोकेशने रेडी टू मूव बाड़ी देखाते नहीं बाड़ीटी देखें ये बाड़ी छाद बैर जो लोकेशन जो भिवटी रही है से अपन सामने तुले धरा हो। प्रिय दर्शक मंडली, अपना जो अपन जेकोधर प्रपार्टी बाड़ी फ्लैट बा फाका जगह रही है, धरून जो अपारा अनेक चेष्टा कर विक्रय करार किंतु बिक्री करते पारेननि, सेक्षेत्रे जदि आपनारा मने करें जे आमादेर चैनेले विज्ञापन देवें तो चाइले विज्ञापन दिते पारें। विज्ञापन देवार जोन्नो डेस्क्रिप्शन एवं स्क्रिने जे फोन नम्बर रयेछे सेटी आमादेर ह्वाट्सअप नम्बर, सेई नम्बरे आपनारा कल बा मेसेज करते पारें। बाड़ीर फ्रंटे रास्ता रयेछे, बाड़ी देखुन आपनार जे उत्तर दिकटा रयेछे एवं पश्चिम दिक रयेछे, दुपाशेई रास्ता रयेछे। এই বাড়িটি ঢালাই রাস্তা রয়েছে, প্রাইভেট কার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অনায়াসেই এই বাড়ির সামনে আসতে পারবে এবং চাইলে আপনারা গ্যারেজ করতে পারবেন, সেরকম ফাঁকা জায়গাও রয়েছে, 550 জায়গা রয়েছে এই বাড়িটি। আর এই বাড়ির যে লোকেশন, লোকেশনটি হলো আপনার পতিরাম, পতিরাম যে বাহিচা মোড় রয়েছে बाहिचा मोड़ थेके जस्ट वाकिंग डिस्टेंसर मध्य रही है बाड़ीटी, 550 जगार ऊपर रही है बाड़ीटी, कलम दिए माने पिलार दा रही है, चाहले किन्तु अपनारा बैंक लोनेर माध्यमे बाड़ीटी के पार्चेस करते पारबेन। 550 जगार ऊपर रही है बाड़ीटी, आमी जतटा पारछि आपनादेर सामने तुले धरछि, आर आपनारा जारा नेबेन বা ভিজিট করতে চাইছেন তো চাইলে কিন্তু আপনারা সরাসরি ভিজিট করতে পারেন। এখান থেকে আপনার যে পতিরাম যে বাহিচা স্কুল রয়েছে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই রয়েছে, দেখুন। আর প্রিয় দর্শক মণ্ডলী, যে কোন ধরনের প্রপার্টি বাড়ি ফ্ল্যাট বা ফাঁকা জায়গা আপনারা যার মাধ্যমে কিনুন না কেন, তার পেপারসগুলো কিন্তু আপনারা খুব ভালো করে ভেরিফাই করে নেবেন, তারপরেই কিন্তু আপনারা যে কোনো ধরনের ট্রানজ্যাকশন করবেন। ফাঁকা জায়গার ক্ষেত্রে দখল দেখে নেবেন, ফ্ল্যাটের ক্ষেত্রে টার্ম কন্ডিশন খুব ভালো করে বুঝে নেবেন, তারপরেই কিন্তু আপনারা যে কোনো ধরনের ট্রানজ্যাকশন করবেন। এই যে মোড়টি দেখছেন এটি বাহিচা মোড়, আর এই রাস্তা দিয়ে কিন্তু আপনারা গঙ্গারামপুর মালদা রায়গঞ্জ যেতে পারবেন, আর সামান্য একটু পায়ে হেঁটে গেলে আপনার রয়েছে বাহিচা স্কুল, তারপরে রয়েছে পতিরামের যে বড় হাট সেই হাটটি রয়েছে। আর এটি হলো ন্যাশনাল হাইওয়ে, বালুরঘাট থেকে একদম আপনার কলকাতা মালদা শিলিগুড়ি যেদিকে যেতে চাইবেন সেদিকে যেতে পারবেন, দেখুন। আর এই জায়গাটি ছাড়াও কিন্তু পতিরামে আরও বেশ কিছু রোড সাইড জায়গা রয়েছে বাড়ি করার জন্য উপযুক্ত রয়েছে এবং রোড সাইড বাড়িও বিক্রয় রয়েছে, তো আপনাদের যেমনটা প্রয়োজন ঠিক সেই পরিমাণ জমি বাড়ি বা ফাঁকা জায়গা সন্ধানের জন্য কিন্তু আপনারা কল করতে পারেন। এই যে সামনে রাস্তাটা দেখছেন আপনারা, এই যে রাস্তাটা যাচ্ছে এটি দিয়ে আপনারা যেতে পারবেন গঙ্গারামপুর বুনিয়াদপুর রায়গঞ্জ মালদা শিলিগুড়ি কলকাতা যেদিকে যেতে পারবেন এই ন্যাশনাল হাইওয়ে দিয়ে আপনারা যেতে পারবেন। আর এই মোড় থেকে কিন্তু আপনারা বাস পেয়ে যাবেন, আপনি যেদিকে যেতে চাইবেন। বাস কমিউনিকেশনটা কিন্তু খুব ভালো রয়েছে এখান থেকে। আর পতিরাম টু হিলি যে হাইরোড রয়েছে, পতিরাম টু হিলি যে হাইরোড রয়েছে সেই রোডের পাশে কিন্তু বেশ কিছু জায়গা বিক্রয় রয়েছে, এছাড়াও পতিরাম টু গঙ্গারামপুর যে বা বোরলার পাশে যে হাইরোড কানেক্টেড যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে বেশ কিছু জায়গা বিক্রয় রয়েছে রোড সাইড, 10 শতক 20 শতক বা 2 বিঘা 3 বিঘা এইভাবে জায়গা বিক্রয় রয়েছে, তো আপনার যেমনটা প্রয়োজন রেসিডেন্সিয়াল বা কমার্শিয়াল পারপাসে তো চাইলে কিন্তু আপনারা সেই জায়গাগুলোকে ভিজিট করতে পারেন।
ভিজিট করার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের ডেসক্রিপশন এবং স্ক্রিনে যে ফোন নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা কল বা মেসেজ করবেন। এই যে সামনেই রয়েছে যে প্রতিরাম যে বাইচা স্কুল, সেই স্কুল রয়েছে, আর একটু সামনে গেলেই রয়েছে আপনার প্রতিরাম যে হাট, সেই হাট রয়েছে, বড় হাট দেখুন। আর এটি আত্রাই নদী, যারা চেনেন তারা বুঝতে পারছেন। বাড়ির যে লোকেশনটি, যে বাইচা যে মোড় রয়েছে, মোড় থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে রয়েছে। আর বাড়ির উত্তর পাশ এবং পশ্চিম পাশ দুপাশেই রাস্তা রয়েছে, চাইলে আপনারা গ্যারেজ করে নিতে পারবেন। আর 550 রয়েছে জায়গাটি দেখুন। এটি বাড়ির যে ছাদের পোর্শনটি, তো এটি ছাদের পোর্শন, ওনারা টবে গাছ লাগিয়ে রেখেছেন। আর পিলার দেওয়া রয়েছে বাড়িটিতে, চাইলে কিন্তু আপনারা উপরে দোতলা করতে পারবেন। আর ছাদে যাবার যে সিঁড়ি, যে স্টেপটি রয়েছে, সেখানে যে স্পেস রয়েছে, সেই জায়গাটিতে ওনারা ঠাকুর ঘর করেছেন, তো চাইলে কিন্তু আপনারা আপনাদের মতো করে ব্যবহার করতে পারবেন এই জায়গাটিকে। ছাদে যাবার সিঁড়ি পোর্শন, আর সামনে রয়েছে ব্যালকনি, ব্যালকনি রয়েছে, রোড সাইড ব্যালকনি রয়েছে। এই যে বাড়ির ফ্রন্টের যে রাস্তাটা রয়েছে, যে রাস্তাটি প্রাইভেট কার যেগুলো রয়েছে সেগুলো অনায়াসে বাড়ির সামনে আসতে পারবে। 8 ফিটের ঢালাই রাস্তা রয়েছে দেখুন। এটি বাড়ির দুটো এন্ট্রান্স রয়েছে, এটি সিঁড়ি পোর্শনের যে এন্ট্রান্স, আর তার পাশে এটি ব্যালকনি পোর্শন, গ্রিল দেওয়া রয়েছে। আর এটি আরেকটি এন্ট্রান্স রয়েছে, দুটো এন্ট্রান্স রয়েছে বাড়িটিতে, একটি সিঁড়ির পাশ দিয়ে আর একটি সরাসরি। এখানে রয়েছে একটি খুব সুন্দর একটি ঠাকুর ঘর রয়েছে, আর উঠোন রয়েছে এখানে, ফাঁকা স্পেসটি উঠোন রয়েছে। তো যদি মনে করেন যে আপনারা উঠোন হিসেবে জায়গাটাকে ব্যবহার করবেন তো করতে পারেন। এই যে দেখুন ঠাকুর ঘরটি কিন্তু খুব সুন্দর করা রয়েছে। সাড়ে 500 জায়গার উপর রয়েছে। যারা ইন্ডিপেন্ডেন্ট বাড়ি চাইছেন, প্রতিরামে খুঁজছেন বা চাইছেন, তো চাইলে কিন্তু আপনার এই বাড়িটিকে একবার সরাসরি এসে ভিজিট করতে পারেন। একদম রেডি টু মুভ রয়েছে বাড়িটি, চাইলে কিন্তু আপনারা ব্যাংক লোনের মারফতও কিনতে পারবেন এই বাড়িটি। সরাসরি ভিজিট করার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের ডেসক্রিপশন এবং স্ক্রিনে যে ফোন নাম্বার রয়েছে সেটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে আপনারা কল বা মেসেজ করবেন। আর এই যে ফাঁকা জায়গাটা দেখছেন, চাইলে কিন্তু এখানে আপনারা নিজেদের মতো করে ঘর করতে পারবেন বা গ্যারেজ করতে পারবেন। জলের ব্যবস্থার জন্য টিউবওয়েল রয়েছে, টিউবওয়েল রয়েছে, এছাড়াও জলের মোটর বসানো রয়েছে। আর এটি ওয়াশরুম দেখুন, ঠিক যেভাবে রয়েছে সেভাবে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, যেন আপনারা বাড়িতে বসে থেকে একটা কমপ্লিট ধারণা পেয়ে যান যে বাড়িটি কেমন রয়েছে। সেইভাবে ভিডিওটি করা হয়েছে, যার জন্য একটু বড় হয়েছে, তো প্লিজ আপনারা ধৈর্য সহকারে দেখুন। খুব সুন্দর রয়েছে। যারা ইন্ডিপেন্ডেন্ট একটা বাড়ি খুঁজছেন প্রতিরামে, তো চাইলে কিন্তু আপনারা এই বাড়িটিকে একবার সরাসরি গিয়ে দেখতে পারেন। যাদের হাতে সময় নেই বাড়ি বানানোর মতো, তো তারা চাইলে কিন্তু এই বাড়িটিকে পারচেস করতে পারেন দেখুন। ফ্লোরে নেট সিমেন্টের ফ্লোর রয়েছে, চাইলে আপনারা মার্বেল বা টাইলস বসাতে পারবেন। আর বেডরুমটিও বেশ বড় রয়েছে, তো
তো ওনারা ওনাদের মতো করে ব্যবহার করছেন, আপনারা চাইলে আপনাদের মতো করে ব্যবহার করতে পারবেন। বেশ বড় রয়েছে এই রুমটি, খাট বসানোর পরেও কিন্তু অনেকটা স্পেস ফাঁকা রয়েছে। সাউথ ইস্ট নর্থ ওপেন রয়েছে এই বাড়িটি। সাড়ে 500 জায়গার উপর রয়েছে বাড়িটি। আর এই বাড়িটির যে প্রাইস, ওনার রেখেছেন 26 লাখস, 26 লক্ষ টাকা, তবে আলোচনা সাপেক্ষ। প্রাইস নিয়ে কিন্তু আপনার সরাসরি ওনারের সঙ্গে কথা বলতে পারেন। তো কথা বলার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে এই বাড়িটি একবার সরাসরি এসে ভিজিট করতে হবে। ভিজিট করার জন্য অবশ্যই কিন্তু আপনারা কল করবেন, ডেসক্রিপশান এবং স্ক্রিনে যে ফোন নাম্বার রয়েছে সেই নাম্বারে। আর এই বাড়িটি ছাড়াও পতিরামে আরও বেশ কিছু বাড়ি বিক্রয় রয়েছে, রোড সাইড ফাঁকা জায়গাও রয়েছে। যদি মনে করেন সেই বাড়িগুলোকে আপনারা দেখবেন বা ভিজিট করবেন বা সন্ধান নিতে ইচ্ছুক রয়েছেন, তো আপনারা কিন্তু কল করতে পারেন। রোড সাইড ফাঁকা জায়গা রয়েছে, একদম এনএইচ কানেক্টেড। রুমগুলো বেশ বড় রয়েছে। আর আপনারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিওটি দেখছেন, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা পতিরাম, গঙ্গারামপুর বা বালুরঘাটে যেসব রেডি টু মুভ বাড়ি, ফ্ল্যাট এবং ফাঁকা জায়গা বিক্রয় থাকে, সেগুলো ভিডিও কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরে থাকি। তো তার লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের যে পরিচিত রয়েছে তাদের সঙ্গে এই ভিডিওটি আপনারা প্লিজ একটু শেয়ার করে দেবেন। আর এই বাড়িটি সম্পর্কে আরও ডিটেলস, কোনো তথ্য নেওয়ার থাকলে বা জানার থাকলে কিন্তু আপনারা কল করতে পারেন বা ইউটিউবে কমেন্টও করতে পারেন। ডেসক্রিপশান এবং স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে সেটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। খুব সুন্দর, ভালো, শান্ত পরিবেশে রয়েছে এই বাড়িটি। 550 জায়গার উপর রয়েছে বাড়িটি, দেখুন। আর এই বাড়িটির যে প্রাইস 26 লাখস, তবে নিগোশিয়েট হতে পারে, নিগোশিয়েট করার জন্য কিন্তু আপনারা কল করতে পারেন।